কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে। আমাদের কুয়েত প্রতিনিধি আহ জুবেদ জানান, গত শুক্রবার মিসিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আশিকুজ্জামানের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা সাজিদুল ইসলামের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রথমে কোরআন তেলাওয়াতের পর দিবসটি উপলক্ষে বাংলাদেশ থেকে পাঠানো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং একই মন্ত্রণালয়ের সচিবের বাণী পাঠ করা হয়। সেই সাথে দেশে রেমিটেন্স প্রেরণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জনতা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর স্বত্বাধিকারী আলহাজ আবুল কাশেম সহ তিন প্রবাসী বাংলাদেশিকে ক্রেস্ট ও বিশেষ সম্মাননা পত্র দেওয়া হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল আল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলক মান তাশা ওয়া তুদখিলুল মুলক মিমান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদীর। سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. قال الله تعالى: وما بكم من نعمه فمن الله. قال النبي صلى الله عليه وسلم: من لم يشكر الناس لم يشكر الله. ويتكا ايزيتو انت ذاتي وبيشي دي بيرتون دي تو بنغلاديش دوباش كويكوتي ايزيتو ويتكا شباب আমাদের মাননীয় রাষ্ট্রদূত, বিয়ে সম্মানিত বিয়ে সাহেব, সবার সম্মানিত উপস্থিতবৃন্দ ও আমার প্রবাসী প্রাণপ্রিয় ভাইয়েরা, আসলে আজকের যে দিন এটা আমাদের মাননীয় রাষ্ট্রদূত সাহেব আমাদের জন্য যে একটা অনুষ্ঠানের ব্যবস্থা করেছে, এটা সম্মান। আসলে সমস্ত ইজ্জত মালিক সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এদের নামে সকল আল্লাহ প্রশংসা করতেছি। সাথে সাথে একটা হালে মাল্লা মিশরি নাস নাম মিশরি লা, যদি তুমি বান্দার শুকর আদায় না করো, সম্মান না করো, আল্লাহকে সম্মান দিয়ে করবা, এটা হলো তার গুণ। এই জন্য আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। সাথে সাথে আমি এটাও জানি আমাদের প্রতিষ্ঠানটা 81 থেকে যখন আমি দোকান দিয়েছিলাম তখন প্রথম এখানে কোনো বাংলাদেশি প্রতিষ্ঠান ছিল না, এবং বাংলাদেশে 81 সর্বপ্রথম যে বাংলাদেশ ঢাকা থেকে আমরা যখন প্রথম আইসি বইতে ডুবে দিয়ে আসলে আমাদের ঢাকা থেকে চট্টগ্রাম ঢাকা থেকে বইতে কোনো এয়ারলাইন ছিল না, কিন্তু যখন 81 আমাদের বাইরে এরোপ্লেন শুরু হওয়ার এয়ারলাইন হওয়ার তখন আমি সর্বপ্রথম বাংলাদেশ পণ্য বইতে আনছি। আলহামদুলিল্লাহ আমার শুকর, এবং আমাদের সমস্ত প্রবাসী ভাইয়েরা আমাকে যথাযথ মানে যতগুলো রয়েছে আমি শুকর করে শেষ করতে পারবো না, সমস্ত প্রবাসী এই সম্মানটা আমার না, কুয়েতে যত প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের প্রত্যেকের একটা সম্মান, জনতা গ্যারান্টি করে আমার নাই না। আমি মনে করি আমার বাংলাদেশের গর্ব, এটা আমাদের দেশের গর্ব। আমি সবার কাছে আজকে অনুরোধ করব, কিছুক্ষণ আগে আমাকে বলছে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে একটা বড় হাইপার মার্কেট থাকা উচিত। আলহামদুলিল্লাহ এটা খুব দরকার, এটা আমি একমত, আমাদের সাথে দোয়া চাইতেছি ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা এখানে আরো বড় করতে পারি। আলহামদুলিল্লাহ আমরা জাতি হিসেবে অনেক উন্নত, আমাদের জাতি আলহামদুলিল্লাহ আমাদের সর্বদা আমাদের একটা দক্ষতা দিচ্ছে, আমাদের মেধা দিচ্ছে। একটা বাংলাদেশি মানুষ আলহামদুলিল্লাহ আরবি বলতে পারে, পাকিস্তানি বলতে পারে, হিন্দি বলতে পারে, ফার্সি বলতে পারে, বাংলা বলতে পারে, সব কিছু বলতে পারে। অনেক ইন্ডিয়ান উপায় দিয়েছে তারা তাদের জাতির বাইরে হিন্দি জানে না, শুধু কেন্দ্র ভাষায় কথা বলে। কিন্তু আলহামদুলিল্লাহ সবাইকে বলতেছি আমরা আমাদের পক্ষ থেকে প্রত্যেকের পক্ষ থেকে আমি মাননীয় রাষ্ট্রপতি থাকে তাহলে সমস্ত মার্কেট করে আরো সম্ভব না। এই জন্য আমি অনুরোধ করবো আমার সব পক্ষ থেকে, আর আমাদের শুনে সাথে কিছু ট্যাঙ্ক থাকে প্রত্যেক জাতির আছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সুনাম ক্রাইম থেকে সুনাম হাজার গুণ বেশি। আলহামদুলিল্লাহ আমার 43 ইয়ার্স পর্যন্ত আমি দেখছি প্রত্যেক জায়গায় আমাদের একটা সুনাম আছে। আলহামদুলিল্লাহ আমি সবাইকে বলবো আমরা দল বল নির্বিশেষে সবাই আমাদের প্রতি, আমরা চট্টগ্রাম না, আমরা সিলেট না, আমরা ঢাকা না, আমরা কুমিল্লা, আমরা একটা বাংলাদেশি জাতি। আমাদের জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার জাতিকে গঠন করছে, সেই জাতি দেওয়া নিয়ে আমরা আমরা বাঙালি জাতি হিসেবে করতে থাকবো। আমাদের প্রত্যেকটা আমাদের
Assalamualaikum warahmatullahi wabarakatuh.